আসন্ন 23 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলকে গুছিয়ে নিতে প্রায় প্রতিদিনই রাজ্য শাসক দলের বিভিন্ন কর্মসূচি এবং ছোট বড় সভা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কার্যকর্তাদের নিয়ে। মূলত তৃণমূলের কার্যকর্তাদের মনোবল চাঙ্গা এবং জনসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের সভা। আর প্রায় প্রতিদিনই সভাতে বিভিন্ন বিরোধী দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন। এমনই এক যোগদান সভা অনুষ্ঠিত হলো 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের 43 নং বোথ এলাকায় চণ্ডীকালীবাড়িতে। এদিনের সভায় সিপিএম দল ত্যাগ করে 26 পরিবারের 53 জন ভোটার বিজেপি পতাকা তলে সামিল হয়। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে বরণ করে নিলেন বিজেপি দলের সিপাহী জেলার দক্ষিণাংশের সভাপতি 22 সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। ছিলেন মণ্ডলের সহসভাপতি তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, মণ্ডল সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিজেপি নেতা ঝুটন রায় সহ অন্যান্য মণ্ডল ও বুথ সদস্যরা। কোন দিশায় কাজ করছেন? সত্যি আমরা দেখেছি বিগত 25 বছরে যে ক্যাডারদের রক্তচক্ষুর মধ্যে দিয়ে আমরা বিগত দেখেছি যারা সিপিএম করত বা সিপিএম কে সাপোর্ট করত বা বাধ্যতামূলক সাপোর্ট করত, তাদের রক্তচক্ষুর বয়ে তাদেরকে মিছিল করতে হতো, তাদেরকে ধর্নায় বসতে হতো। ইচ্ছা না থাকলে উপায় নেই, যদি ল্যাট্রিন পেতে হয় তাহলে মিছিলে যেতে হবে, নাহলে চোখ রাঙানি পাবে না, কিন্তু ঘর পেতে হবে, মিছিলে যেতে হবে, ধর্নাতে যেতে হবে, নাহলে ঘর পাওয়া যাবে না। আজকে আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে রবীন্দ্রনগর গাঁও পঞ্চায়েতে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের জয়েনিং সভা, তো সেই নিরিখে আজকেও রবীন্দ্রনগর গাঁও পঞ্চায়েত অন্তর্গত 42-43 নং বুথে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে 26 পরিবারের 43 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। আমরা লক্ষ্য করেছি অত্র এলাকার যারা রয়েছেন, অত্র এলাকার যারা জয়েনিংয়ে যারা অংশগ্রহণ করেছেন, খুব আনন্দের উৎসাহের মধ্য দিয়ে তারা বিভিন্ন দল থেকে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল থেকে ছেড়ে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে ওনারা সামিল হয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।